আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি তো অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো এই ফুলদানিটা অনেক দিন ধরেই আমার বাসায় পড়েছিল তাই ভাবলাম এটাকে একটু কালারফুল লুক দেওয়া যাক তাই বেশি দেরি না করে আমি কালার করতে বসে গেলাম এখানে প্রথমে আমি বেস কালার হিসেবে সাদা কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি এখানে পিঙ্ক কালার অ্যাপ্লাই করেছি আমি এখানে প্রত্যেকটা কালারই ডাবল সেটি ইউজ করেছি কারণ আমার কালারগুলো অনেক পাতলা ছিল দেখতে খুব একটা ভালো লাগছিল না দেন আমি এখানে মাঝের জায়গাটাতে পার্পেল কালার ইউজ করেছি এখানে এক জায়গায় ফুল আর্ট করা ছিল ওই জায়গাটুকু বাদ দিয়ে আমি সম্পূর্ণ জায়গাটিকে খুব সুন্দরভাবে পার্পেল দিয়ে কাভার করে নিয়েছি দেন আমি এখানে ফুলটা কালার করার জন্য রেড আর গোল্ডেন কালার চুজ করেছি আমি এখানে প্রথমে পাপড়িগুলো খুব সুন্দরভাবে রেড কালার দিয়ে কাভার করে নিচ্ছি দেন আমি এর মিডিলটাতে গোল্ডেন কালার ইউজ করেছি আমার কাছে তো বেশ ভালোই লেগেছে কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তারপর আমি এখানে পাতা এবং ডালে টিয়া কালারটা অ্যাপ্লাই করেছি এটাকে কচি কলাপাতা কালারও বলা হয় দেন এই ফুলটাকে আমি আর একটু হাইলাইট করার জন্য এর বর্ডারটাতে ব্ল্যাক কালার ইউজ করেছি তো আমার পেন্টিংয়ের কাজটা পুরোপুরি শেষ হয়ে গেছে আমি এটাকে একদিন লাগিয়ে পুরোপুরিভাবে শুকিয়েছি দেন আমার কাছে এই যে কিছু ডলার ছিল আমি এখানে এই বর্ডারটাতে এই ডলারগুলো এখন অ্যাপ্লাই করব তো এই ডলারগুলো লাগানোর জন্য আমি এখানে গাম আঠাই ইউজ করেছি আমার কাছে এই আঠাই ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি তো এই যে এবার আমি একে একে ডলারগুলো লাগিয়ে দেবো একটার পর একটা তো এই যে ফাইনালি আমার পুরো আর্টটা কমপ্লিট তো সেই বোরিং ফুলদানিটা কালারফুল করার ট্রাই করেছি তো আপনাদের কাছে এটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ঘরে কিছু ফুল ছিল আর্টিফিশিয়াল আমি সেগুলো দিয়ে এই ফুলদানিটা ডেকোরেট করেছি তো আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ